আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনাদের প্রোফাইল টাইপ ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন। তো ফ্রেন্ডস, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ফ্রেন্ডস, প্রোফাইল টাইপ চ্যানেলের নাম পরিবর্তন করার জন্য আপনাদের যে অফিসিয়াল যে ফেসবুক অ্যাপটি রয়েছে, তো সেই অফিসিয়াল অ্যাপে আপনারা চলে আসবেন। এরপর উপরে যে তিনটি রেখার মতো মেনু অপশন দেখতে পাইতেছেন, তো এই মেনু অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এখান থেকে নিচে দেখুন যে পেজ নামে একটা অপশন রয়েছে, এখন এই পেজে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনার যে প্রোফাইল টাইপ পেজটি রয়েছে, এখান থেকে আপনারা সুইচ নাও করে প্রোফাইল টাইপ পেজটি লগ ইন করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনার প্রোফাইল টাইপ পেজটি লগ ইন হয়ে গেলে উপরে যে দেখুন তিনটি রেখার মতো মেনু অপশন রয়েছে, আবার এই মেনু অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখন আপনারা হালকা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখন নিচে যে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, এখন আপনারা এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। এরপর সেটিংয়ে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, এখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন এখানে দেখুন পেজ সেটিং নামে একটি অপশন রয়েছে, তো এখন আপনারা এই পেজ সেটিংয়ের উপর ক্লিক করে দিবেন। এখন নেম যে লেখাটি দেখতে পাচ্ছেন, এখন এই নেমে ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, এখন আপনারা এই নামের উপর ক্লিক করবেন। তো ফ্রেন্ডস দেখুন, এখানে আমি নামের উপর ক্লিক করতেছি কিন্তু এডিট হচ্ছে না, অর্থাৎ আবার পুনরায় ব্যাক হয়ে আবার আগের জায়গায় ফিরে আসতেছে। তো ফ্রেন্ডস, এরকম প্রবলেম আপনাদেরও হতে পারে, আবার নাও হতে পারে। যদি এরকম প্রবলেম হয়, অর্থাৎ আপনারা এডিটে ক্লিক করলে, নামের উপর ক্লিক করলে যদি ব্যাক হয়ে আবার আগের জায়গায় ফিরে আসে, তো কীভাবে সেই সমস্যাটি সমাধান করবেন সেই বিষয়টি আমি আপনাদের বলতেছি। তো আপনারা চেষ্টা করবেন যে আপনার পেজের যে পুরনো নামটি রয়েছে সেটির উপর আপনারা তিন চারবার ক্লিক করবেন, অথবা এই নামটিকে কপি করার চেষ্টা করবেন, চেপে ধরে কপি করার চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস, আমি কপি করার চেষ্টা করতেছি। দেখুন ফ্রেন্ডস, আমার নামটি কিন্তু যে কপি হয়ে গেল, অর্থাৎ কপির যে অপশনটি রয়েছে সেটি আসলো। এই অপশনটি আপনাদেরকে চেপে ধরে আনতে হবে, তাহলে কিন্তু আর এই প্রবলেমটি হবে না। তো এখন এই কপির অপশন আসলে আপনি ইচ্ছা মতো এই নামটিকে কেটে এডিট করে নতুন নাম বসাতে পারবেন। তো ফ্রেন্ডস, এখন আপনারা আপনার পেজের পুরনো যে নামটি রয়েছে সেটি কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখন আপনার পেজের নতুন নাম এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার পেজের নতুন নাম এখানে বসিয়ে দিচ্ছি, সাহেব টিপস। তো পেজের নাম বসানো হয়ে গেলে রিভিউ চেঞ্জ যে লেখাটি দেখতে পাচ্ছেন, এখন আপনারা এই রিভিউ চেঞ্জের উপর ক্লিক করবেন। এরপর নিচের ঘরে দেখুন একটা ফাঁকা ঘর রয়েছে, এই ফাঁকা ঘরে আপনার যে ফেসবুক আইডিটি রয়েছে সেই আইডির পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে সেভ চেঞ্জ যে লেখাটি আছে, এখন আপনারা এই সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, এখন আমি একবার রিফ্রেশ করি। তো দেখুন ফ্রেন্ডস, আগের নামটি কিন্তু চেঞ্জ হয়ে নতুন নামটি আপডেট হয়েছে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, যদি কোনো মতামত থাকে তা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।